শিল্পী কলিম শরাফি এই কবরস্থানেই চিরনিদ্রায় রহমানি রহিম। শুরু করছি পরম আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ভাই বোন বন্ধু, দূর দূরান্ত থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে, আর এই কবরস্থানে অনেক গুণীজন চিরনিদ্রায় শায়িত আছেন। আর আজকে এমন একজন ব্যক্তিত্বের কবরস্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তিনি আমাদের খুবই পরিচিত একজন ব্যক্তি, সঙ্গীত শিল্পী কলিম শরাফি এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন। উনি জন্মগ্রহণ করেছেন 8ই মে 1924 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2 নভেম্বর 2010 সালে। সুজন্যে বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা তার কবরস্থানটি পর্যবেক্ষণ এবং এটার সংস্কার করে দিয়েছে। ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ইয়াহালাল কবর, আসসালামু আলাইকুম ইয়াহালাল কবর। কলিম শরাফির কবর দেখতে পাচ্ছেন। কলিম শরাফি হলেন বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, যার পূর্ণ নাম মাকদুম জাদা শাহ সৈয়দ করিম আহমেদ শরাফি। দেশাত্মবোধক গানের ক্ষেত্রে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এর বাইরে তিনি 6 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন। উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক আন্দোলনের প্রথম সারির ব্যক্তিত্ব। 1924 সালের 8ই মে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউরি মহকুমার কয়রাদিঘি গ্রামে এক বীর বংশে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ সামি আহমেদ, মা বেগম আলিয়া। 4 বছর বয়সে তিনি তার মাকে হারান। নানির স্নেহে তার শৈশবের দিনগুলো অতিবাহিত হয়। 1942 সালে কলকাতায় আলিয়া মাদ্রাসায় ছাত্রা অবস্থায় তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন তৎকালীন ভারত চার আন্দোলনের অন্যতম কর্মী। ওই সময় তিনি গ্রেপ্তার হয়ে বীরভূমের শিউরি জেলে 15 মাস কারাবন্দী থাকার পর 1943 সালে কারামুক্ত হন। ওই সময় শ্রীমতী রানীচন্দ্রের সঙ্গে তার পরিচয় হয়। তিনি ছিলেন শান্তিনিকেতনের কলাভবনের ছাত্রী। তার প্রেরণায় কলিম শরাফি গণসঙ্গীত শিখতে আগ্রহী হন। কলিম শরাফির সঙ্গীত জীবন দীর্ঘ হলেও তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা মাত্র 18টি, 15টি ক্যাসেট 3টি সিডি। সঙ্গীতজ্ঞে বিশিষ্ট অবদানের স্বীকৃতিস্বরূপ কলিম শরাফি 21শে পদকসহ বিভিন্ন পদকে তিনি ভূষিত হয়েছেন। নাসিরুদ্দিন স্বর্ণপদক, বেগম জেবুন্নেসা, কাজী মাহবুল লক স্বর্ণপদকসহ বিভিন্ন একাডেমি থেকে তিনি বহু পুরস্কার এবং বহু সম্মাননায় ভূষিত। কুন্নু নাফসিন জাইকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন সবারই গ্রহণ করতে হবে। 2 নভেম্বর 2010 সালের সকাল 11:55 মিনিটে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আমরা তার বিদ্রোহী আত্মার রুখের মাগফেরাত কামনা করি। আল্লাহ, তুমি তাদেরকে তাদের জীবনের সমস্ত গুণাকাতা তুমি মাফ করে দাও। কবরস্থানে যদি কোনো আজাব থাকে, আল্লাহ তুমি তাদের আজাবগুলো মাফ করে দাও। যত কবরবাসী আছে তুমি সবাইকে মাফ করে দাও। 2 নভেম্বর 2010 সালের এই গুণী ব্যক্তি পৃথিবীর মায়া ত্যাগ করে না পেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। আমরা সকলেই তার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে মাফ করে দিন আর সমস্ত কবরবাসীকে মাফ করে দিন, আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দর্শক, ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।